बस 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 चलूँ ना तू हाँ आठ दिनों ना कौन এই যে মটকাতে রান্না করা চিকেন রোদ কি খারাপ তুই অল্প চিকেনে পাই খুলে গেছে বেশ ইজি ফ্রাইড রাইস কমপ্লিট দেখতে আমার কেস ভালো মর্নিং আমি শিল্পী শিল্পী স্বপ্ন জালানে আপনাদের সবাইকে ওয়েলকাম নতুন দিন নতুন শুরু সব কিছু নতুন ফ্রেশ হয়ে গেছি ওয়েদারটাও বেশ ভালো হালকা হালকা মেঘ করেছে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তো এই সময়টাতে ছাদে এসে চা খেতে এত ভালো লাগে সকালবেলা যে কোনো কথা হবে না তো এই যে আমার চা এদিকে বাড়িঘর দরগুলো দেখা যাচ্ছে কি সুন্দর আর এই যে আমার চা একটা গান মনে পড়ে গেল ওই এক কাপ চাই আমি তোমাকে চাই ইয়ার আমার এক কাপ চা কিন্তু আমি কাকে মানে যাকে চাই সে নিশ্চয়ই আছে কোথাও একটা সামান স্পেশাল তো যাই হোক ওই স্পেশাল নিয়ে এখন আর আমি কোনো চর্চা করতে চাই না সেটা পরে হবে তো এই আমার সুন্দর একটা ছাদ আমার সুন্দর একটা বসার জায়গা এই জায়গাটা আমার ভীষণ পছন্দ বৃষ্টি হোক যাই হোক এখানে শেডের নিচে তো বসে আরাম করা যায় তো মনে হচ্ছে বাইরে বৃষ্টি পড়বে তো পুজো আসছে তার জন্য তো একটু মেনটেন হতে হবে ডায়েটিং শাইটিং করতে হবে তো তার জন্য আজকে দেখো আমার ডায়েটিং স্টার্ট দেখাই দিস ইজ তো ডায়েটিংয়ের জন্য আমি আজকে আমি অন্যদিন ব্রেকফাস্টে অন্য যা পারি তাই খেয়ে নিই বাট যেহেতু আমি ডায়েটিং করবো তার জন্য আজকে থেকে আমি এটাই খাবো ব্রেকফাস্টে দেখাই হ্যাঁ তো এই যে ডায়েটিংয়ের ফার্স্ট স্টেপ তো এটা খাবো ছোলা সিদ্ধ ডিম সিদ্ধ সরি ছোলা সিদ্ধ না কাঁচা ছোলা ভেজানো ডিম সিদ্ধ আর শশা ওই যে কতদিন আমি এটা কন্টিনিউ করতে পারবো কারণ আমি খেতে খুব ভালোবাসি তাও পুজোর আগে তো একটু ইচ্ছে হয় তার জন্য স্টার্ট করেছি দেখা যাক কতদিন কি হয় ফার্স্ট হয়ে গেছে অনেকক্ষণ তো মা রান্নাও বসিয়ে দিয়েছে মায়ের একটু আলাদা অন্য কাজ আছে তো সেই কাজগুলো মা করতে গেছে তো আমাকে বললো চিকেনটা তুই কর তো সব কিছু করে চিকেনটা বসাতে বসাতে আমি ভিডিও করতে ভুলেই গেছি তো প্রায় চিকেনটা হয়েও এসেছে সকালবেলা চিকেন রান্না হয়েছিল তো সেটা দেখিয়েছি যে মাটির হাঁড়িতে চিকেন রান্না করা হয়েছিল কারণ মাটির হাঁড়িতে এখন আমাদের বাড়িতে মাটন হোক চিকেন হোক যাই হোক না কেন চিকেন মাটন তো মাটির হাঁড়িতেই রান্না করা হয় কারণ মাটির হাঁড়িতে রান্না করলে টেস্টটা আরও একটু দ্বিগুণ হয় তো সেই জন্য চিকেনটা আজকে মাটির হাঁড়িতেই রান্না হয়েছে আর সকালবেলা আজকে আমরা কেউ ভাত খাইনি তো ভাত রয়ে গেছে তো চিকেন যেহেতু হয়েছে তার জন্য একটু ভাতটাকে একটু ফ্রাই করে নেব তো ওই ইজি ফ্রাইড রাইস শর্টকাট এর জন্য বিনস ক্যাপসিকাম গাজর এগুলো মা কেটে সব পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর কাঁচা লঙ্কা ভিনিগার শেষ হয়ে গেছে তার জন্য লেবু দেব আর ঘি সরষের তেল আর চিংড়ি মাছ কড়াই বসিয়ে দেওয়া হয়েছে চিকেনটা দেখাই গাজর ক্যাপসিকাম আর বিনসটা আমি ঘিতে ভাজবো তো ঘি দিয়ে দিয়েছি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তার জন্য গাজরটা ফার্স্টে একটু নুন দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য গাজরটা ভাজা হয়ে এসেছে আমি এবার বিনস গুলো দিয়ে দেবো আর সবার লাস্টে ক্যাপসিকাম একদম শর্টকাট সকালবেলার ভাতগুলো রয়ে গেছে এখন আর এই শুধু ভাত খেতে ইচ্ছা করছে
বিনস আর গাজর দুটোই প্রায় ভাজা হয়ে এসছে, এবার ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। তো এটা আস্তে আস্তে এখন ভাজা হোক, ভাজা হয়ে এসেছে, এটাকে এবার উঠিয়ে নেব। হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজবো এবার। সর্ষের তেল সামান্য একটু গরম, নুন আর হলুদ মাখানো ছিল, চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না, অল্প ভাজলেই হয়ে যাবে, তো তাই হয়েও এসে তেলটা গরম ছিল প্রচুর, এবার উঠিয়ে নেব। আমি তিনটে ডিম নিয়েছি, এটা ঢাকা পড়ে গেছে, এই যে একটা দুটো তিনটে, এটার মধ্যে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ফেটে নিতে হবে। এটা করে নিয়ে খেতে হবে, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে করে নিয়েছি, এবার এটাকে অমলেট করে নেব। আছে, এটাকেও নামিয়ে নেব, এটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি, নাবিয়ে নিয়েছি, একটু বাটার দিলাম, বাটারের স্মেলটাও খুব ভালো আসবে ঘিয়ের সাথে, তাই জন্য একটু রসুন দিয়ে দেব। আর সকালবেলা তো ভাত আজকে খাওয়া হয়নি, প্রচুর ভাত রয়েছে, সেই ভাত দিয়ে দেব সয়া সস, ভিনিগার নেই তাই দেব লেবু, আর দিয়েছি গুঁড়ো গরম মশলা আর নুন আর সামান্য একটু চিনি দাও, ইজি ফ্রাইড রাইস কমপ্লিট, দেখে তো আমাদের টেস্ট ভালোই হবে। রেডি, ইজি, সকালের ভাত দিয়ে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, এগ চিকেন।